এই যে আমরা ঈদে মিলাদুন্নবীটা পালন করছি, সবাই জানেন আপনারা যে বছরে ঈদ, শরীয়তের ঈদ কয়টা বলেন বাবা? শরীয়তের ঈদ কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এর বাহিরে শরীয়তের ঈদ আছে? হ্যাঁ, আরেকটা ঈদ শরীয়ত বলছে, জুমার দিনটাকে শরীয়ত ঈদের দিন বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, বলেন শরীয়তের জুমার দিন কি? দলিল কি? দলিল হলো সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন সাহাবীরা কেন, নবীজি বলেন এখানে পাঁচটা কারণ আছে, পাঁচ কারণে জুমার দিন শ্রেষ্ঠ, ঈদুল আযহার চেয়ে উত্তম, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলে কি কি? এক নম্বর কারণ হলো এই দিনে আদম নবীর জন্ম হয়েছে, এই দিনে আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। তিন নম্বর কারণ হলো এই দিনে আদম নবী মারা গেছেন, ইন্তেকাল করছেন। চার নম্বর কারণ হলো এই দিনে এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবেন সেটা কবুল হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কোন সময়? এটা হইতে পারে খতিব সাহেব যখন মিম্বারে উঠেন ওই সময়, আরেকটা হতে পারে প্রত্যেক জুমার দিন মাগরিবের নামাজের আগে, আসরের পর মাগরিবের আগে যে সময়টা, ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। আর এই জুমার দিনে কেয়ামত হওয়ার সম্ভাবনা আছে। এই পাঁচ কারণের জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। এই যে জুমার দিন, এটাও কিন্তু ঈদ। জুমার দিনটা কি? আরাফাতের ময়দান, নয় তারিখ জিলহজ মাসের এই দিনটাও ঈদের দিন। রসুল তিরমিজি শরীফের 773 নম্বর হাদিসে বলছেন, ইয়াউমু আরাফা, আরাফাতের দিন, ইয়াউমুন নাহার, জিলহজের 10 তারিখ কুরবানির দিন, এবং আইয়ামুত তাশরিক, জিলহজের 11, 12, 13, তিন দিন, আর ওখানের কত 10 তারিখ 4 দিন, আর আরাফার দিন 5 দিন। এই 5 দিন রসুল বলছেন ঈদুনা আহলাল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন এই 5টা দিন। সুবহানাল্লাহ বলেন। এটাও কিন্তু শরীয়তের ঈদ। এটাও কি শরীয়তের? এর বাহিরে শরীয়তের ঈদ সওয়াব হবে। আচ্ছা বলেন, ঈদুল ফিতর ঈদুল আযহায় নামাজ পড়লে সওয়াব হয় না? ঈদের তো সওয়াব আছে না, তাকবীর আছে না, খুতবা আছে না, তারপরে সদকাতুল ফিতর আছে না, কুরবানি আছে না, এগুলো কিন্তু শরীয়তের সব বিষয়গুলো আছে। জুমার দিনের জন্য আলাদা নামাজ আছে না? সেখানে নিয়মকানুন আছে না? নির্দিষ্ট সওয়াব আছে না? এই ঈদের বাহিরে যত ঈদের কথা বলক মানুষ, সব ঈদ হলো শাব্দিক অর্থে ঈদ। বলেন কি অর্থে? সবাই বলেন কি অর্থে? পারিভাষিক অর্থে কোনো ঈদ নয়, শরীয়তের ঈদ নয়। যেমন আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিয়েছেন, এতে আল্লাহ খুশি না? ফেরেশতারা? কুল কায়নাত? মানুষ? জিন? এমনকি হাইওয়ানাত, পশু পাখিও খুশি। এই যে খুশিটা, এটা কি পৃথিবীর ঈদুল ফিতর ঈদুল আযহা সবচেয়ে সব খুশির সেরা খুশি না? তো এই যে খুশি, এইটাতে এইটাকে আরবিতে বলা হয় ঈদ। ঈদ মানে কি? খুশি। এটা কি ওই ঈদের সাথে মিলালে চলবে? তাহলে এই যে আমরা খুশিটা বললাম, এই খুশিটা কিন্তু সবচেয়ে বড় খুশি। আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন, করছেন না হিজরত? নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়? আল্লাহ চাইছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, নবীর হিজরতে আমরা ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই, আমরা ওই দিনের মতো আমরা কখনো খুশি হই নাই। নবী আমাদের মাঝে আসছে, নবী আমাদের মাঝে। নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেছেন, ওই দিনের চেয়ে সাহাবায়ে কেরাম বলছেন আমরা জীবনে আর কোনো খুশি হই নাই, এত খুশি। তাহলে দেখেন, নবী হিজরত করে গেছে তাতে খুশি। নবী আমার যেদিন পৃথিবীতে আগমন করছে ওই দিনটা কি খুশি না? সকল খুশির সেরা খুশি না? এই জন্য এটাকে বলে সকল ঈদের সেরা ঈদ, সেরা খুশি। এখন যদি বলেন যে হুজুর সেরা যদি খুশি হয়, সকল ঈদের সেরা ঈদ হয়, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহার চেয়ে, ঈদুল ফিতরে তো নামাজ আছে, ঈদুল আযহার নামাজ আছে, তা আপনারা যে
ঈদে মিলাদুন্নবী করেন, এইটার নামাজ কই, তাকবীর কই, সদকাতুল ফিতর কই, জাকাত কই, কুরবানি কই? এই জন্য বুঝতে হবে যে ওটা হলো শরীয়তের ঈদ, ওইটার আলাদা জিনিস, আর এইটা হলো আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে ঈদ, শাব্দিক অর্থে খুশি। আপনার দলের যখন কোনো প্লেয়ার খেলায়, ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক, যখন দলের কোনো ব্যক্তি যখন ছক্কা মারে অথবা যখন গোল হয়, তখন খুশিতে লাফায় উঠেন না? কি বলেন, উঠেন কি না? খুশিতে লাফায় উঠেন না? এটা কেন খুশি? এরকম খুশি তো জীবনে অনেক কিছু খুশি থাকে, খুশির তো কোনো শেষ নাই, খুশি অনেক ধরনের খুশি আছে।